नूरुद्दीन लक्ष्मीपुर जिलार 15 नं लाहारकान्दी यूनियनर कलामियार सेले ओ यूनियन जुबलीगर प्रथम जुग्म आह्वायक देखते जतटा सुंदर कखनो कखनो तार आचरण ततटाई भयंकर एवं भयानक कखनो कखनो सेटा हिंस्रताय रूप नेय तेमनी एकटी घटना इदानीं घटिएछेन प्रवासर युवक के हत्यार चेष्टा चालिएछेन कुपिएछेन तादेरके ए भिडियो इतिमध्ये भाइरल हयेछे तार बिरुद्धे मामला हयेछे किन्तु आदो ताके एक मासो पुलिस ग्रेफतार करते सक्षम हननि ओई घटनार कयेकटी सिसिटिभी फुटेज आमरा पेयेछि तीनटी मोटरसाइकेले छय जन संगीके निये घटनास्थले आसलेन नूरुद्दीन निजेर बाइक निये जाच्छेन आसिफ जसिम बाइक चालाच्छेन आसिफ ए आसिफके कोपाच्छेन नूरुद्दीन गुरु जबाइर छुरी दिये जसिम তার মামাতো ফুফাতো ভাইকে রক্ষার চেষ্টা করছেন আসিফ এবং জসিম আপন মামাতো ভাই ফুফাতো ভাই আসিফকে দৌড়াচ্ছেন নূরুদ্দিন আসিফ প্রাণপণে দৌড়াচ্ছেন জসিম তাকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে পড়ে রয়েছে আসিফের ভাইকে আবার ফিরলেন হাতে ছুরি নিয়ে তার সঙ্গী বাইকার যারা আছেন তাদেরকে তিনি ডাকলেন তাদেরকে সাথে নিয়ে আবার আসিফের পেছন পেছন তিনি যাবেন এরকম একটি মনোভাব সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনি আবার বাইক নিয়ে ছুটেছেন তার সহযোগীদেরকে সাথে নিয়ে তিনি যাচ্ছেন আবারও আসিফকে ধরার জন্য আবার কোপাবেন প্রথম কোপানোর পর তার বাইকটি পড়ে রয়েছে আসিফের বাইকটি ঘটনাস্থলে পড়ে রয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি তো আশেপাশের লোকজন খুব একটা ছিলেন তাও না কিন্তু এই যে আবারও আসছেন তিনি এই যে জসিম বাধা দিচ্ছেন কিন্তু জসিমকেও তিনি কোপ দিয়েছেন এলাকার কয়েকজন এগিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু ভয়ে আবার পিছনে সরে গেছেন এই যে আসিফ প্রাণপণে দৌড়াচ্ছেন তার পিছন পিছন ছুটে নিয়ে আবারও দৌড়াচ্ছেন নূরুদ্দিন আসিফ নূরুদ্দিন এখন আবার ছুরি নিয়ে চলে যাচ্ছেন তার হাতে প্রকাশ্য তাকে দেখা যাচ্ছে এর পরপর আবার মহড়া দিচ্ছেন তার সহযোগীদেরকে নিয়ে বাইক নিয়ে ওই এলাকাতে তারা মহড়া দিয়ে যাচ্ছেন তা আমরা এরপরে দেখতে পাচ্ছি পেছনে ফিরে যাই একটু ঘটনাস্থলে আসছেন আসিফ সরি ঘটনাস্থলে এসেছেন জসিম জসিম বাইক নিয়ে এসেছেন জসিম তার বাইকটি পার্ক করতেছেন তিনি পার্ক করে এখানে অপেক্ষা করছেন আসিফ আসবেন তারা এখান থেকে একটা দাওয়াত খেতে যাবেন সেই উদ্দেশ্যেই জসিম এখানে এসেছেন তো জসিম লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার শাহ আলম মিয়ার ছেলে তার বাবা ওই দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাদের পুরো ফ্যামিলিটি আওয়ামী লীগের সাথে জড়িত আওয়ামী লীগের ত্যাগই একটি পরিবার তাদের পুরো ফ্যামিলি আগাগোড়ায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একইভাবে আফসারউদ্দিন আসিফ উনি নিজেও আওয়ামী লীগ পরিবারের সন্তান উনি নিজে পৌর আওয়ামী লীগের ২০১০ পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন এরপর দুজনেই বিদেশ যান গত করোনায় তারা দুজন এক মাসের ব্যবধানে দেশে ফেরেন কিন্তু করোনার কারণে আর তারা বিদেশ যেতে পারেননি তো এখন তারা দেশে রয়েছেন তাদের বাইকটি নিয়েই মূলত ঘটনার সূত্রপাত এর আগেও বাইকটি কয়েকবার চালিয়েছেন আসসালামু আলাইকুম আমি আফসারউদ্দিন আসি পিতা মৃত করিমুল্লাহ বাহার আমার মামাতো ভাই জসিম পিতা শাহ আলম আমরা গত 30 তারিখ দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে হুন্ডাযোগে আব্বারবার গোজার এখানে যাওয়া মাত্রই পিছন থেকে আমাদের গতিরোধ করে নূরুদ্দিন ওরফে ছোড়া নূরুদ্দিন সোহেল তারপরে ফয়েজ এবং বেলাল এই চারজন এবং তাদের সাথে আরো 2-3 জন ছিল তারা গতিরোধ করে আমাদেরকে অতর্কিতভাবে পিছন থেকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যায়
মূলত নুরুদ্দিন ওরফে নুরু ছড়া বিগত চার পাঁচ দিন আগে ঘটনা ঘটার চার পাঁচ দিন আগে আমার থেকে হুন্ডাটা নিতে চাইছিল। আমি দিই নাই, কেননা পূর্ব সে হুন্ডা নিয়ে চার পাঁচ দিন যাবৎ হুন্ডা আটক করে রাখছিল। পরে বিভিন্নভাবে আমাকে আমার থেকে হুন্ডা নেওয়ার চেষ্টা করে, আমি দিই নাই। এর জের ধরে সে ওই দিন আমাকে বলে যে তোর হুন্ডাও খেয়ে ফেলবো, তোকেও খেয়ে ফেলবো। তখন আমরা দুনো ভাই যখন যাচ্ছি দাওয়াতে, পিছন থেকে আসি সেই অতর্কিত হামলাটা ঘটায়, যার জন্য তার সাথে আমার সাথে কোনো মনোমালিন্য ছিল না, কোনো ধরনের বিরোধও ছিল না। শুধু হুন্ডাটা চাইছে দিনে এই মর্মে সে আমাকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব দান করল। এবং এই জন্য আমি প্রশাসনের কাছে এবং সে একজন যুবলীগ নেতা, যুগ্ম আহ্বায়ক 15 নং লাহারকান্দি ইউনিয়নের, তার দলীয় সকলের কাছে আমাদের একটাই আবদার, কেন সে এই কাজটা করলো, আমাদের কি দুজনকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব দিয়ে গেল। এর মধ্যে আমার 10 লাখ টাকা মতো দুনো ভাইয়ের গেল খরচ, কেন আমরা এইটার কোনো বিহিত পাই নাই। এর মধ্যে সিসিটিভি ফুটেজ ছিল, সেটাও পর্যন্ত সে গায়েব করে ফেলে। কিন্তু 30 সেকেন্ডের একটা সিসিটিভি ফুটেজ আমরা ওইখান থেকে উদ্ধার করতে পারি, তাও অন্য মাধ্যমে। প্রশাসন যাওয়ার পরেও তারা বলে যে সিসিটিভি ফুটেজ তারা ডিলিট হয়ে গেছে। এখন প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার, সিসিটিভি ফুটেজটা পুরো দেখে ঘটনা তদন্ত করে আমাদের একটা সুষ্ঠু বিচার করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মামলা করার পর থেকে নুরুদ্দিন ওরফে নুরু ছড়া প্রকাশ্যে তার গ্রামের বাড়ি 15 নং লাহারকান্দি ইউনিয়নে ঘুরতেছে, এবং সে আমাকে যে জায়গাতে দেখছে সেই জায়গাতে সে আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে মামলা যদি না উঠাই তাহলে সে আমাকে আগে এখন হাত পঙ্গুত্ব করছে, না হলে সে আমাকে মেরে ফেলবে, এবং আমার পরিবারের লোকজনের উপরেও সে হুমকি টুমকি দিয়ে যাচ্ছে, যার জন্য আমি প্রশাসনের আশ্রয় চাচ্ছি। প্রশাসন যদি সুদৃষ্টি দেয় তাহলে সে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হয়ে আমি একটা সুষ্ঠু বিচার পাব। এই মর্মে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি। সালামু আলাইকুম। আমার নাম জসিম উদ্দিন, আমার পিতার নাম শাহ আলম। আমার পুত্র ভাই, আমরা ওই দিন আমার প্রফেতা ভাই সহ আমরা ওই দিন জুবিহাট বাজারের আবুরবার বাজার এখানে দাওয়াত খেতে গেছিলাম। দাওয়াত খেতে আসার পথে নুরুদ্দিন ও তার সাথে 3-4টা হুন্ডা ছিল, তারা ওইখানে দাঁড়ায় আমাদেরকে প্রতিরোধ করে পিছন থেকে এসে বলল পাতাড়ি রান্দা বলেন ধামা বলেন, অনেক বড় একটা শ্রেণি নিয়ে এসে আমাদের পিছন থেকে আমাদেরকে কোবানো শুরু করে। পরে আমি অনেক ইয়ে করি তার সাথে, সিসিটিভি ফুটেজ ছিল, ওই ফুটেজটাও গায়েব হয়ে গেছে, আমরা পাই নাই। এবং সে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিতেছে, আবার আমাদের মেরে ফেলার হুমকি ধমকি দিতেছে বিভিন্নভাবে। এবং তার এলাকার তার অনেক ক্রাইম আছে, অনেক ইয়ে আছে, প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যেন এই আমাদের এই বিচারটা যেন আমরা সুষ্ঠু বিচার পাই,